কন্দল নইরে আসছি বন্যা পাড়ি নিশ্চিত ভাবে কটক জেলা নি ব্লক অঁড় পঞ্চায়েত বাবজার ঠিক আমি আছি এবং এটি লোক মানে বহু ভয়ভীত আতঙ্কিত হয়ে অনেপি যে প্রশাসন শুণুনি সাধারণ লোক দুঃখ সাধারণ লোক সমস্যা যে কথা সরকার কুচে বারম্বার যে আমি কতবেলাবি বন্যা বাত্যা সময়ের লোক সহ রহবু লোক দুঃখ বুঝবু কিছু ক্ষতি পৌঁছে বুঝি যদি এই জায়গায় ক্ষতি হয়ে যায় দায়ী কি রহব সবু বড় প্রশ্ন উঠি এবং আমি কোপার এটি লোক মানে যেত প্রশাসন পঁচিনি এটি লোক সিধা সহায় দেখুন আপনার ভিজুয়াল দিন চবিশ ঘন্টা সময় নে ডাল ঘাই যেত আসছি অতটা খাইছি নই পাাণি প্রবল স্রোত মাড় হোচ্ছি বাওবজা নিকটে এবং এটি প্রশাসন পঁচি না এবং কন্ট্রাক্টর মানে এবং জাঁশুড়ি ইরিগেশন ডিপার্টমেন্ট যে রয়েছে ইয়ে জলসেচন বিভাগ সম্পূর্ণ রূপে অপেক্ষা করেছি কতবে আসব বন্য এবং জল আসলে কাম আর হব ইে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ जे जल आसिले हिँ काम आरम्भ हे टङा आज आम पकेट कु ये बर्तन जा लोक आसी कारण अनेक वर्ष वर्ष धरी आज एबर्षर समस्या नहुँदै अनेक वर्ष समस्या समस्या को समाधान गरिपि प्रशासन ये लोक म आक्रोश र शार हेर्नु पर्नु सरकार त सिधासल भावना आम आलोचना स्थानीय बासिन्दा म अहि आज्ञा आते भयभीत ये जो यो बन्यापा आए बन्यापा सम्पूर्ण भयभीतर ग्रामवासी मु ठ आमर पुरा अतडा कु अतडा खाइचालिन्छ प्रशासन विभाग शुणु कि कि बाट रकिदे किन बाछ ना छाडिगले नई नै भित्रको ठेलीदे टा नै पार पाजेन्ट राति सारा अनिद्रा है आम ग्राम र पिने बरगछको डाइकि ये घाइक सुरक्षा दबाई प्रबल चेष्टा गर्नु प्रशासन विभाग शुणु के आसुना के देखादेप

আপনারা কে ভয়ভীত সম্পূর্ণ গ্রামবাসী মানে ভয়ভীত কালি রাতে রে শুনাউ এই রাজীব ব্রহ্মক ঠাকুর পাখে আমরা রাতে সারা অনিদ্রা হই বসিছু নিশ্চিত ভাবে লোকর যে অভিযোগ অ প্রশাসন শুণু লোকর সমস্যা অনেক বর্ষর ইয়ে সমস্যা নই কূলরে অনেক এই যে রাতে অনিদ্রা আপনার মানে সেসব গছ কাটিক আপনার ইয়ে নিশ্চিত দুঃখদ ঘটনা যে প্রশাসন আপনার পরে পৌঁছু বাড় করুনি। बाल्यस् पकाउन डा अहि तपाईँ देखि सुरक्षा देउछु एम डालि हाही गरि राति सुरक्षा यति रकिछु अब याम त नै एमति कन्ट्राक्टर मजा बाटो चाहिग एमि कामधाइपि इ त अतलाको अतला खाइ कि प्रशासन त कि आ

असुविधार सम्मुखीन हुन्छ को सुरक्षा देवार केत समर्थ बासी पूरा भयभीत ये कन्टाडी बाबू आई बा पकईले काम कले काल आएसीक पिलि नदीकूल पठाडि भिडिन्छ होला त बाड हेर्नु अतडी खसि टोटा बाबा ग्रामवासी पुरा असुविधार सम्मुखीन रहेछ पूरा भयभीत अनि ओके आउँ कर्तन सरकार निकट निकटले कि कि गादिगो गा। मन्दिर गा। बरगछ मन्दिर गले आम गाँ खाइयो गाँ लोक भयभती अन्त प्रशासन शुनि आउँदै देखा अम गरु समु कि जे जग्गा चाहिँ इ बर्ती माड हौँ कि माड हौ चाहिँ खाँहे डो जो ताडिदेले पथर पनि सिए खाइन जे ताडिदिए पाइला काम है पारि सब अतडडा खाउँछ মতো কালি খাইলে যে গা গ্রামবাসী পিলা মানে সমস্ত গছ হাণি তা তাড়ে দেওয়া পরে টিকি রয়েছে গ্রামবাসী মানে গছ খাইলে মন্দির গেলে গাঁকে ভাসিযোগ আর সেপি কিছু না করি সম করু ঢিঙ্কি করু কিছু না আইলে বা পকাইলে জেঝে বাটি চাল সরকার কাবি করছেন আপনার কোথাও জায়গাটা সুরক্ষিত করতে সরকার পাখে এটি অনুরোধ বিভাগ কবল

সরকার তো নয়া নোজেক্ট আছে বা পড়িব কি সে পথর খাই সে হব না সে পুরা জানি জান আপনার ট্যাক্স এ ডেভেল উন্নতিমূলক কাম হো আপনার ট্যাক্স পয়সার নদীবন্ধ সুরক্ষা কথা না নাই সরকার আপনার ট্যাক্স সেই পয়সা ভাল সুরক্ষা কামাও কিন্তু আপনার এই বাবদে কেউ প্রত কিন্তু অভিযোগ কলে দীর্ঘ বর্ষের সমস্যা আপনার কুচ আমি তো সব বর্ষ কুছি এমনি যাচ্ছি কাম হব ভাল হব ভালো কাম করব দেখা বেড়ে যা সেয়া ওকে ইয়ে নিশ্চিন্ত ভাবে আপনার প্রতিক্রিয়া শুনেলে স্থানীয় বাসিন্দা মানে অনেক নই রয়েছেন এবং অতি দুঃখ সময় আসি পৌঁছে তাঁর পাখি যেত বর্ষা দিন আসে এবং বন্যা বড়ি আসে এমনি সম্পূর্ণ ভয়ভীত হয়ে রুহ কারণ এটি সম্পদ বিভাগ সম্পূর্ণ রূপে অপেক্ষা করে স্বাগত করে থাকে কতবে বন্যা আসব পাঁচি বন্যা পা আসলে আমার পকেট গরম হব কন্ট্রাটর পকেট গরম হব বলে এ স্থানীয় লোক অভিযোগ করছেন কারণ আপনার দেখে বা পৌঁছিলা বন্যা আসলে বা আসি কোটি বর্ষা দিনের কাম হবার কেউটি আপনার দেখি এই কথা প্রশ্ন করছেন গ্রামবাসী মানে তো বর্ষা দিনের কাম আরম্ভ হওয়া এবং পুনর্বার সেই বন্যা আসলে সে কাম যা হয়ে সেপূর্ণ ভাসিযোগ ইয়ে ঘটনা না কেউ না কোটি সরকার পারি পানি পদে পকাইছি এবং জলসম্পদ বিভাগ সম্পূর্ণ রূপে দায়ী এপ্রতি যে লোক যে সুরক্ষা লোক জীবনক যে বিপদে পকোচি ইয়ে কবল হি জলসম্পদ বিভাগ দায়ী আমি এই কৌছু কারণ সুরক্ষা করে পাবনা যেহেতু নদীবন্ধক এবং অতড়া খাওি সবুঠ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হোক যে যেত গতকাল প্রশাসন আসে এবং দেখি ঘটনা এ জায়গায় পিলা মানে যুবক মানে গাঁর লোক মানে সমস্ত আপনারা দেখিপাও ভিজুয়াল এটি পকাই দৌড়ে বাঁধি যে বরগছটি লা বরগছ কু বাধি ডালগুড়া আসরক্ষা দিয়েছেন নদী পাঁচ কমিটি শু କୁ ଅଟକେଇବାକୁ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ତେଣୁ ଉପାୟ ଯେତେବେଳେ ଲୋକମାନେ ପାଇନାହାନ୍ତି ବିକଳ ବ୍ୟବସ୍ଥା ଚିନ୍ତା କରିଛନ୍ତି ଗ୍ରାମବାସୀମାନେ ତେଣୁ ଏଠି ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ବାରମ୍ବାର କହୁଥିବା ସ୍ୱଚ୍ଛ ସରକାର କହୁଥିବା ଲୋକଙ୍କ ସେବା କରି କରିବା ପାଇଁ କହୁଥିବା ସରକାର କେତେ ସେବା କରୁଛି ବାସ୍ତବରେ ଇଏ ବର୍ତ୍ତମାନ ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ଦେଖାଦେଇଛି ଏବଂ କେବେ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେବ ଦୀର୍ଘ ବର୍ଷର ସମସ୍ୟା ତାକୁ ଆମେ ସମୟକୁ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ ନିଆଳିରୁ ଶାନ୍ତନୁ ମିଶ୍ର ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍